চা পান করা শুধুই কি অভ্যাস, নাকি এর স্বাস্থ্য উপকারিতাও রয়েছে? অনেকের ধারণা চা খাওয়ার কোনো উপকারিতা নেই। আসলে এই ধারণা মোটেও সঠিক নয়। নিয়মিত চা পান করলে অনেকগুলো উপকার পাওয়া যায়। সারাদিনের সতেজ অনুভূতির জন্য হলেও এক কাপ চায়ের প্রয়োজন পড়ে, সেই সঙ্গে বাঁচা যায় বিভিন্ন অসুখ থেকেও। চা খাওয়ার অভ্যেস মোটেও ক্ষতিকর নয়, তবে সেটি হতে হবে পরিমিত। চা ভালোবাসেন না এমন মানুষ খুব কম। নিমিষেই চাঙ্গা ও রিফ্রেশমেন্ট পানীয় হিসেবে চা মোটেও মন্দ নয়। উপকারিতা বা অপকারিতা সব মিলিয়েই সারা বিশ্বে চায়ের রাজত্ব। চায়ের দোকানের বিভিন্ন নাম থাকলেও অনেকের কাছেই এখন পরিচিত বিখ্যাত রাজা মামার চা। রাজধানী ঢাকাসহ পুরো দেশ জুড়ে এর পরিচিতি লক্ষ্য করা যায়। 2018 সালে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ভ্যানগাড়িতে রাজকীয় চায়ের দোকানটি শুরু করেন দুবাই ফেরত আজহারউদ্দিন রাজা, যিনি সর্বমহলে পরিচিত রাজা মামা হিসেবে। চায়ের অনন্য সব রেসিপি জানা থাকায় এবং স্বাদে ও মানে চমৎকার ভিন্নতার কারণে স্বল্প সময়েই রাজা মামার চায়ের খ্যাতি ছড়িয়ে পড়ে সারা দেশ জুড়ে। গতানুগতিক ধারার বাইরে কাজু বাদাম, জাফরান ও পেস্তাবাদাম সহ নানান দামি উপকরণ দিয়ে তৈরি বিশেষ এই চা যেমন রাজকীয়, তেমনি এর পরিবেশনের ঢঙ্গ রাজকীয়। স্বাদের ভিন্নতা ও পরিবেশনের রাজকীয়তার মেলবন্ধনে বিখ্যাত রাজা মামার চায়ের দোকান চা প্রেমীদের কাছে এখন একটি পছন্দনীয় স্থান। মেনু দেখলাম অনেক ধরনের পাওয়া যায়, এর জন্য আমরা সবাই আলাদা আলাদা নিয়েছি যাতে সবাইটা টেস্ট করতে পারি, ওভারঅল টেস্টে জানতে পারি। হ্যাঁ, আমার ভিতরের ইন্টেরিয়ার গুলো ভালো লাগছে, মানে খুব অ্যাস্থেটিক আর কি, সুন্দর ছবি তোলার মতো আর কি। চায়ের ব্যাপারে বলতে গেলে চা আমার প্রিয়। তো এই রাজা মামা চাটা মানে আমার মিরপুরে আসার পরে এটা হচ্ছে প্রথম রেস্টুরেন্ট যেখানে চায়ের জন্য আসা হয়েছে। তো আসার পর থেকে অনেক ভালো লাগছে, আমি প্রায় মানে শীতকালেই আসছি বেশি আর কি। তো এর আগে প্রায় 5 মাস আগে আসছি, এখন মানে নতুন নতুন যদি ফ্লেভার পাওয়া যায় ওগুলো ট্রাই করি আর কি, ভালো লাগে। এটা এখানে হচ্ছে একে তো হচ্ছে অনেক নাম শুনছি রাজা মামার চায়ের কথা, ওই কারণে। আর এখানে লাইক চা আমি আসলে এবার প্রথমবারই ট্রাই করলাম, তো টেস্ট ইজ ভেরি বেটার, মানে অন্যান্য জায়গার তুলনায় এখানে চায়ের কোয়ালিটি অনেক ভালো লাগছে।